আপনাদেরকে উত্তর বস্তু দিলাম, ভগবান আমার সমস্ত দাবিদেরকে নিয়ে ভারী খেয়েছেন। তো বাবা আজকে সন্ধ্যাকালীন মুহূর্তে যেহেতু শিব চতুর্দশী লেগে যাচ্ছে, শিবরাত্রি সেই 5 বছরের শিশুর কথা আমরা আস্বাদন করবো। একটু আস্বাদন করবো যে আমাদের কলিযুগেরই একটা ছোট্ট ছেলে 5 বছর বয়সে বৃন্দাবনে রাধা কৃষ্ণের কৃপা পেয়েছে, সেই লীলা কথা আমরা আস্বাদন করবো। সেই বাচ্চাটি হচ্ছে দেবাদিদেব মহাদেবের তৃতীয় অবতার। তো চলুন একটু সর্বপ্রথম গৌরচন্দ্রিকা আস্বাদন করতেই হবে বাবা, কারণ যদি গৌর না হইত কেমনে হইত কেমনে ধরিত দেই শ্রী রাধার মহিমা প্রেম সীমা জগতে জানাত। যদি গৌর কৃপা না হয় তাহলে বাবা কৃষ্ণ কৃপা কোনোদিন হবে না, আর গৌর যদি না কৃপা করে কৃষ্ণ যদি কৃপা না করে তাহলে কিন্তু আজকে যে ভোলানাথের ব্রত দেখেছি সেই ভোলানাথ কৃপা করবে। তো জন্য সর্বপ্রথম গৌরচন্দ্রিকার পরাবলি নিবেদিত পর কলি কোন দিনে ওরা সবে যত জমি ধর্ম পরম প্রভু। তো জন্য সে সন্ধ্যাকালে রাত দিয়ে আমরা সাধন করি সেই পরাবলি।
যারা যারা কালকে জল ঢালবে দেখবেন জল পায় ঢালার পর পাত্রটাতে
যেতে দিন, বাবা স্নান জল পান করবো, কি পূর্ণ করবো, মোটেও না, স্নান জলটা কোনো দিন কেউ পান করবে না, ভোলা মাটির স্নান করানো জল কোনোদিন উপস্থার দিয়ে বায়ু বাদ দিয়ে বেরোনো যাবে না, ভোলানাথের স্নান জল মাথায় দেওয়া যাবে না, আমরা নিজেদের মনের মতো কাজ করতে হয় না, কিছু কিছু শাস্ত্রবিধি পালন করতে হয়, যার জন্য আমরা ভগবান পাই। ভোলানাথকে যখন জল দেবেন আপনারা নেবেন স্নান জলটা ঠিক তিনটে আঙুলে, দেখে রাখুন, একটা তর্জনী, এটা মধ্যমা, এটা অনামিকা, এটা কনিষ্ঠা, এটা বৃদ্ধাঙ্গুলি, এই বৃদ্ধাঙ্গুলি তর্জনী আর এটা হচ্ছে কনিষ্ঠা, এই দুটো আঙুলের কিন্তু কোনো কাজ নেই, এই দুটো আঙুলে কিন্তু ভোলানাথের স্নান জলটা স্পর্শ করবেন না, এই তিনটে আঙুলে ভোলানাথের স্নান জলটা স্পর্শ করে ঠিক দুটো চোখে আর এই কপালে, যেভাবে দেখাচ্ছি দেখেন, দুটো চোখে আর এই কপালে স্পর্শ করবেন, ভগবান আশীর্বাদ দেবেন। হরি বল, হরি বল, হরি বল।